ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করব কাঁঠালের বিচির তরকারি দেন নিয়েছি কাঁঠালের বিচি অনেকগুলো 250 গ্রাম এখন এটি ছুলে নেব কিভাবে ছুলে নেব এভাবে ছুলে নেব মেখে বাটির মধ্যে রেখে দিই দুরা 20 মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি সবগুলো এখন ছুলিয়ে নেব আলুর মতন চলে যাবে সবগুলো ছুলিয়ে নিয়েছি এখন গুল গুল করে কেটে নেব এমন ভাবে সবগুলো কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এখন একটা চচমেনে জল বসালাম জল বসিয়ে এনে সবগুলো দিয়ে দেব 10-15 মিনিটের জন্য এখন নামিয়ে নামানোর আগে লবণটা দিয়ে দেব 1 চামচ ভালো করে সিদ্ধ হয়ে যাবে রান্না করতে লাগবে আদা বাটা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দন্নে জিরে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তেজপাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো বেশি মশলা লাগে না পেঁয়াজ কুচি আদা কুচি আর কাঁচামরিচ লাগবে মশলাটা করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দেবো পেঁয়াজ লাল হয়ে গেছে এখন হালকা নামিয়ে নেব অল্প
এখন দিয়ে দেব মশলাটা আদা বাটা লঙ্কা বাটা এখন দিয়ে দেব জিরে দেব দন্নের গুঁড়ো এক চামচ আদা হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব নুন এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব এখন লাল হয়ে গেছে তেলটা উঠে গেছে মশলাগুলোর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বিচিগুলো ভালো করে নেড়ে নেব হালকা একটু জল দিয়ে দেব এখন হালকা একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে ঢেকে রাখব তেজপাতা পেঁয়াজ উঠিয়ে রাখছিলাম এগুলো বেটে নেব এখন এখন উঠিয়ে নিলাম হয়ে গেছে ঢাকাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব এখন দিয়ে দেব লঙ্কা এখন তেজপাতা বেটেছিলাম এটি দিয়ে দেব সবগুলো সেন্ট ভালো আসে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তোমরা যদি পারো ঘি দিতে পারো আমি ঘি দিইনি এমনভাবে করে খেয়ে দেখবে নামিয়ে নেব বন্ধুরা এমনভাবে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও একটা লাইক একটা শেয়ার দিয়ে দিও